السلام عليكم، কেমন আছেন সবাই؟ আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রশ্ন উত্তর পর্বে বাংলাদেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়গুলো আলোচনা করব এই প্রশ্নটির উত্তর নিয়ে। ভূমিকায় দেওয়া আছে মুদ্রাস্ফীতি বাংলাদেশের অন্যতম একটি প্রধান সমস্যা। দেশের উন্নয়নের স্বার্থে এদেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় নিম্নে আলোচনা করা হলো। প্রথম উপায় হচ্ছে আর্থিক অবস্থা বা আর্থিক ব্যবস্থা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য অন্যতম প্রধান উপায় হচ্ছে আর্থিক ব্যবস্থা। অর্থের যোগান নিয়ন্ত্রণ করা আর্থিক ব্যবস্থার অন্যতম একটি হাতিয়ার। অর্থের যোগান নিয়ন্ত্রণ করার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ এদেশে করা হয় সেটি নিম্নরূপ। প্রথমে হচ্ছে ব্যাংক হার বৃদ্ধি। দেশে মুদ্রাস্ফীতি দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংক হার বাড়িয়ে দেয়, যার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো সুদের হার বাড়িয়ে দেয়। এর ফলে ঋণের পরিমাণ কমে যায় এবং অর্থের যোগান হ্রাস পায়। ৬ নম্বর হচ্ছে নগদ জমার অনুপাত। বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের রিজার্ভের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। দেশে মুদ্রাস্ফীতি দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ অনুপাত বাড়িয়ে দেয়, ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণদাতা ক্ষমতা হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতিও হ্রাস পায়। ৯ নম্বর হচ্ছে খোলাবাজারি কারবার। কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় খোলাবাজারে সরকারি ঋণপত্র বিক্রয় করে ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণ কমাতে চেষ্টা করে। এরূপভাবে ঋণপত্র বিক্রয় করলে ক্রেতাগণ তাদের নিজ নিজ বাণিজ্যিক ব্যাংকের উপর চেক কেটে কেন্দ্রীয় ব্যাংকের পাওনা মিটিয়ে থাকে, যার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দান ক্ষমতা কমে যায়। এইভাবে কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে ঋণপত্র বিক্রয় করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ২ নম্বর হচ্ছে রাজস্ব সংক্রান্ত ব্যবস্থা। সরকারের রাজস্ব আয় ও ব্যয় সংক্রান্ত ব্যবস্থাকে রাজস্ব সংক্রান্ত ব্যবস্থা বলা হয়। এই নীতির মাধ্যমে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করে তা নিম্নরূপ। ৬ নম্বর হচ্ছে সরকারি ব্যয় হ্রাস। সরকারি ব্যয় দেশের মোট ব্যয়ের পরিমাণের একটি বড় অংশ, কাজেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হলে সরকারি ব্যয় কমানো উচিত। ৬ নম্বর হচ্ছে অতিরিক্ত কর ধার্য। কর ধার্য করলে জনগণের ব্যয়যোগ্য আয় কমে যায়, যার ফলে মোট ব্যয়ের পরিমাণ কমে যায় এবং মুদ্রাস্ফীতিও হ্রাস পায়। তবে প্রত্যক্ষ কর বাড়ানো উচিত নয়। ৯ নম্বর হচ্ছে সরকার কর্তৃক ঋণ গ্রহণ। মুদ্রাস্ফীতি নিরুদ্ধের জন্য সরকার জনসাধারণের নিকট হতে অধিক পরিমাণ ঋণ গ্রহণ করে থাকে। এতে জনসাধারণের উদ্ধৃত আয় সরকারের হস্তগত হওয়ায় তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। ১০ নম্বর হচ্ছে সঞ্চয়ে উৎসাহ প্রদান। সরকার সুদের হার বাড়িয়ে জনগণকে সঞ্চয়ে উৎসাহিত করতে পারে, এর ফলে ব্যয়ের পরিমাণ কমে যাবে এবং মুদ্রাস্ফীতি হ্রাস পাবে। ৩ নম্বর হচ্ছে প্রত্যক্ষ ব্যবস্থাসমূহ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশে আর্থিক ও রাজস্ব নীতি ছাড়াও প্রত্যক্ষ উপায় গ্রহণ করা হয়ে থাকে। নিম্নে প্রত্যক্ষ ব্যবস্থাসমূহ উল্লেখ করা হল। ১ নম্বর হচ্ছে সর্বোচ্চ দাম নির্ধারণ। মুদ্রাস্ফীতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঠিক তখনই সরকার দ্রব্য সামগ্রীর সর্বোচ্চ দাম বুঝে দিয়ে দামস্তর একটি নির্দিষ্ট পর্যায়ে সীমাবদ্ধ রাখতে পারে। ৬ নম্বর হচ্ছে ন্যায্য মূল্যের বিক্রয় কেন্দ্র স্থাপন। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ কল্পে বাংলাদেশে ন্যায্য মূল্যে দ্রব্য সামগ্রী বিক্রয় করার জন্য কেন্দ্র স্থাপন বা ভ্রাম্যমাণ কেন্দ্রের ব্যবস্থা হয়ে থাকে। এর ফলে দামস্তর হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। ৯ নম্বর হচ্ছে মজুরি নিয়ন্ত্রণ। মজুরি বৃদ্ধির ফলে মূল্যস্তর বৃদ্ধি পায়, আর এ কারণেই আইন করে বা আপোষের মাধ্যমে মজুরি বৃদ্ধি বন্ধ রাখা হয়। ১০ নম্বর হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ এবং রেশনিং ব্যবস্থা। অত্যাবশ্যক দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ এবং রেশনিং ব্যবস্থা চালু করে মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমানো যেতে পারে। ১৫ নম্বর হচ্ছে মুদ্রা অবৈধকরণ।
বাংলাদেশ সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য অনেক সময় পুরাতন মুদ্রা অবৈধ ঘোষণা করে, নতুন মুদ্রা প্রচলন করে, কোনো কোনো সময় বেশি মূল্যের নোটকে অচল করে দেওয়া হয়। 6 নম্বর হচ্ছে গচ্ছিত অর্থ আটক। মুদ্রাস্ফীতির সময় ধনী ব্যক্তিরা যেন বেশি অর্থ ব্যয় করতে না পারে, সেজন্য অনেক সময় সরকার তাদের ব্যাংককে গচ্ছিত অর্থের সম্পূর্ণ বা কিছু অংশ সাময়িকভাবে আটক করে রাখে, যার ফলে এই অংশ ব্যয় করা সম্ভব হয় না, যার ফলশ্রুতিতে মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমানো যায়। সর্বশেষে হচ্ছে উপসংহার, মুদ্রাস্ফীতি একটি দেশের জন্য কল্যাণকর বা অকল্যাণকরও হতে পারে যখন মুদ্রাস্ফীতির হার বেশি হয়ে যায়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মুদ্রাস্ফীতি একটি জটিল ও গুরুতর সমস্যা, তাই সরকারকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত উপায়গুলোকে ব্যবহার করতে হবে, তাহলেই মূল্যস্তর জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। এটাই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।